আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। সম্মানিত দর্শক শ্রোতা, দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছে স্বাগত। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একটি ঘটনা দেখেছেন এবং আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, কক্সবাজারের চকরিয়ায় সেই ঘটনাটি ঘটেছে। এক নারীকে গাছের সঙ্গে বেঁধে সুদের টাকা আদায়ের জন্য বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়েছেন শওকত নামের এক যুবক। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই ভিডিও ক্লিপসটি দেখানোর চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা, পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন এবং আপনারা স্ক্রিনে তার ছবিটি দেখতে পাচ্ছেন কিভাবে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন চালিয়েছেন এই যুবক। সামান্য সুদের টাকার জন্য দিয়েছিল 4,000 টাকা, ওখানে দাবি করতেছে 8,000 টাকা। সম্মানিত দর্শক শ্রোতা, কি করা যায় আপনারা সেই কমেন্ট বক্সে লেখেন এবং পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রিয় দর্শক, সুদের টাকা আদায়ের জন্য কক্সবাজার চকরিয়ায় এক নারীকে তার পরনের শাড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন চালিয়েছেন শওকত নামের এক যুবক এবং এ ঘটনায় নারীবাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে 6 জনকে আসামি করে মামলা করেছেন। পরে অভিযুক্ত এক যুবকের বাবাকে গ্রেপ্তার করেছেন পুলিশ এবং 18 মার্চ বৃহস্পতিবার সকালে কক্সবাজারের পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এবং ফেসবুকে ছড়িয়ে পড়া 1 মিনিট 53 সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে রাস্তার ধারে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন চালিয়েছেন শওকত নামের এই যুবক। তো সম্মানিত দর্শক শ্রোতা, চলুন আমরা আপনাকে সেই ভিডিও ক্লিপসটি একটু দেখিয়ে আসি। তুই কি আমার মানে 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 তুই ক